টিকিট দেওয়ার নামে প্রায় লোকসভা টাকা নিয়েছে, 15, 20, 30, 35, 40, ইউ ক্যান্ট ইমাজিন। টাকার বিনিময়ে পঞ্চায়েতের পদ বিলি, রাজ্যের বহু জায়গায় ঘটেছে এমন ঘটনা। টাকা নিয়ে নেতৃত্বের সুপারিশ করা নাম বাতিল করেছে ব্লক তৃণমূল নেতা, এর ফল ভুগতে হচ্ছে ভোটের রেজাল্টে। শাসক দলের কোনো সাধারণ নেতাকর্মী নয়, বিস্ফোরকেই অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক। দলের একাংশের বিরুদ্ধেই সরব হলেন ভগবান গোলার তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, বিদেশ সফররত দলের নেত্রীর কাছে বিধায়কের আবেদন, আর একটু সময় দিন। দিদি আজকে পৃথিবী ভ্রমণ করছেন, আমরা খুশি। তিনি যদি আরো একটু সময় দেন, অভিষেক বন্ধু আরো একটু সময় দেন, এত ব্যস্ত মাঝখানে আমার মনে হয় এগুলো পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে রেজাল্ট তো খারাপ হলো কেন, কিছু না কিছু কারণ আছে, এগুলো তো সংশোধনের প্রয়োজন। ভগবান গোলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রৌফের বিরুদ্ধে এদিন মূলত সরব হয়েছেন ইদ্রিস আলী। তার অভিযোগ, টাকার বিনিময়ে পঞ্চায়েত সমিতির পদ বিক্রি করেছেন তিনি। যে যা টাকার লেনদেন হচ্ছে ভগবান গোলা 2 এ যেটা ঘটনা ঘটেছে, কিছু না হলে 30-40 লাখ, কিছু না হলেও আরও বেশি হবে। ভগবান গোলা 2 নম্বর ব্লক সভাপতি যে আব্দুর রৌফ, তাকে সরিয়ে দেওয়া প্রয়োজন। 2014 সালে এসেছে, আসার পর সে একের পর এক দুর্নীতি করে যাচ্ছে। এটা সম্পূর্ণ অরাজনৈতিক, অসাংগঠনিক কথা এবং দলের দরকে দুর্বল করার কথা। যেটা হচ্ছে ভগবানগোলা 2 নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, উপসমিতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সভাপতি, সহকারী সভাপতি এবং কর্মাধ্যক্ষ গঠন পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়েছে। দলের দুর্নীতি নিয়ে সরব খোদ বিধায়ক, তৃণমূলের অন্দরেই কোন্দল। গত 11 দিনের জন্য সম্ভবত মুখ্যমন্ত্রী বেরিয়েছে, আর তৃণমূলে চুরি হচ্ছে গত 11 দিনে, তার আগে চুরি হয়নি। সবাই মানে যুধিষ্ঠির ছিল, এই কথা বললে তো ইদ্রিস আলীর কথা শুনে গাদাও আসবে। মুখ্যমন্ত্রী তো নিজের মন্ত্রী পরিষদের কাউকে বিশ্বাস পর্যন্ত করেন না। তৃণমূলের নেত্রী তিনি একা যদি দল চালান, তাহলে দলের যা হাল হবার তাই হয়, ভাগ এক জায়গাতেই যায় 75 ভাগ, এবং সেই ভাগাভাগের অঙ্কের মিল হচ্ছে না বলেই কি ইদ্রিস আলীরা উষ্মা প্রকাশ করছেন। সব মিলিয়ে ভগবান গোলা 2-এর দলীয় নেতার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করে দলের অস্বস্তি বাড়ালেন ভগবান গোলার তৃণমূল বিধায়ক উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বাগচি ও সমীরণ পাল, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।